ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়ে অভিযুক্ত হিন্দু কট্টরপন্থী 32 জনকে বেকসুর খালাস দিয়েছেন ভারতের আদালত। 1992 সালের ডিসেম্বরে গুড়িয়ে দেওয়া হয় 15 শতকের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ। সেই ঘটনার দীর্ঘ 28 বছর পর বুধবার মামলার রায় ঘোষণা হল। বিস্তারিত সিএম শফিকের রিপোর্টে। বিশ্বজুড়ে আলোচিত বাবরি মসজিদ ধ্বংসের 28 বছর পর লখনৌয়ের বিশেষ সিবিআই আদালতে রায় ঘোষণা করেন বিচারক সুরেন্দ্র কুমার যাদব রায়। রায় ঘোষণার সময় অভিযুক্তদের সশরীরে আদালতে হাজির থাকতে নির্দেশ দেওয়া হলেও সে আদেশ মানেননি কট্টরপন্থী হিন্দুত্ববাদী নেতা উমা ভারতী, আদভানি বা মুরলিম নোহর যোশি কেউই। অবশেষে তাদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। আর এই রায়ে বাবরি মসজিদ ভাঙার সঙ্গে আদভানিদের কোনো সম্পৃক্ততা না থাকায় খালাস দেওয়া হয়। 1992 সালের 6 ডিসেম্বর উন্মত্ত রামভক্তদের হাতে অযোধ্যার শতাব্দী প্রাচীন বাবরি মসজিদ ধ্বংসের প্রায় 28 বছর পরে বুধবার লখনৌয়ের বিশেষ সিবিআই আদালত ওই মামলার রায় ঘোষণা করতে গিয়ে বলেন, বাবরি মসজিদ ভাঙার কোনো পূর্ব পরিকল্পনা নেতাদের ছিল না, তাই তাদের অপরাধ বিবেচনাযোগ্য নয়। ক্ষমতাসীন বিজেপির অনেক সিনিয়র নেতা ওই মামলায় অভিযুক্ত। ভারতের মুসলিমরা ওই মামলার দিকে তাকিয়েছিলেন। বহুল আলোচিত এ মামলায় মোট 49 জনকে অভিযুক্ত করে FIR দায়ের করা হয়েছিল। অভিযুক্তদের মধ্যে 17 জন এরই মধ্যে মারা গেছেন, বেঁচে আছেন 32 জন। রায়কে কেন্দ্র করে আদালতের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুসলিম নেতারা তাদের অসন্তোষ প্রকাশ করেন। আব হাম ইয়ে মাই ইয়ে সমঝনে সে খাসির হুঁ কি আগর সুপ্রিম কোর্ট ইয়ে কহতা হ্যায় কি এগ্রেরিয়াস ভায়োলেশন অফ রুল অফ ল তো কিয়া কোই জাদু সে মসজিদ কো শহীদ কর দিয়া গিয়া থা 6 ডিসেম্বর কো। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ওয়াহা পর 28 আর 29 ডিসেম্বর কি রাত 49 মে মূর্তিয়া রাখি গই থি